আজি আমি নিখিল বড়ো ছাত্র সন্থায় ওদালগুড়ি কোকরাঝারের পর আরম্ভ করে ওদালগুড়ি আমি এই প্রফেসর লাইসলাল মাধুর সিংর এগেজত প্রতিমূর্তি আমি দাহ করছো। গতি প্রফেসর লাইসলাল মাধুর যখন ব্যক্তিয়ে যখন জনাশুনা ব্যক্তিয়ে বসাব বিচারি আছে প্রতিমূর্তি আজি আমি দাহ করছো। আজি কাজলগাঁও ডিস্ট্রিক্ট এফ অফিসের সম্মুখত এই কার্যসূচী লওয়া হয়েছে, কোকরাঝারে বদল ইউনিভার্সিটির গেটত লৈছে, আর তেনেকৈ বাক্সা চিরাং ওদালগুড়ি সকলো ঠাইত এই কার্যসূচী লওয়া হয়েছে, প্রতিমূর্তি আজি দাহ করা হয়েছে। গতি প্রফেসর লাইসলাম মাধুর সিং এজন এলিগেশন থাকা মানুষ, এজন কারাপ্টেড ব্যক্তি, কোনো এন্ট্রেন্স নোহাকে পিএইচডি দিয়ে মণিপুরী মানুষ আনি পেলায়। আমি দেখিল যেটা লাইসলাম মাধুর সিং ইউনিভার্সিটি আহিলা বদল ইউনিভার্সিটি গোটাই মণিপুরী মানুষ আনি পেলায় এজন এজন ইংগেজ করাই আছে। কারোবার মন গলে ফাইন্যান্স অফিসার করে, সেই ফাইন্যান্স অফিসার মণিপুরী মানুষ, নারী কেলেঙ্কারি থাকা কনসেল ওমেন এলিগেশনত থাকা মানুষ আনি পেলায় আকৌ চাকরি করব দিছে, পুনরায় ফুল স্যালারি দিছে। সেই মানুষজন বেলেগ মানুষ নয়, আমার অসমের মানুষ নয়, মণিপুরী মানুষ কারণে। গতি কোয়ালিটি এডুকেশন দিয়ার ক্ষেত্র আমার লোকেল আমার অঞ্চলের যান ভাগা ভাগি ছাত্র ছাত্রী আছে তেওঁলোকর ইম্পর্টেন্সক নিদিয়ে ডেভেলপ করার কারণে ইন্টারেস্ট ভাইস চ্যান্সেলারে নকলে। ইউনিভার্সিটির পয়সা কেনেকে খাব লাগে, ইউনিভার্সিটির প্রপার্টি কেনেকে মিস ইউজ করব লাগে তার উপর প্রফেসর লাইসলাম মাধুর সিংয়ে কাম করে আছে। গতি আজি নিখিল বড়ো ছাত্র সন্থায় তেওঁলোকর বিরুদ্ধে আমি কন্ডেম করছি, তেওঁলোকক আমি নিন্দা করছো। এনেকৈ জানা শুনা ব্যক্তিয়ে কিয় এনেকৈ ডাঙর পাপ করেছে, কেনেকৈ কিয় আমার ছাত্র ছাত্রীর লাইফ ধ্বংস করব বিচারিছে। গতি এফসুর আমি নিখিল বড়ো ছাত্র সন্থার চ্যালেঞ্জ করব নালাগে। আমি কেইদিনমানের ভিতর ডিসিশন লই পেলায় ইউনিভার্সিটির গেটের সম্মুখত কন্টিনিউয়াস প্রসেস আমি স্ট্রাইক করবলে আমি সাজু হয়ে আছো। গতি মই ধিকার করছো চ্যালেঞ্জ করব নালাগে এফসুর লগত, সেই কথা মই ইয়ার পর ধিকার করছো, আর তেওঁলোকক মই লজ্জা দিছো, তেওঁলোক আমি ধিকার করছো। সরকারিভাবে কোনে রক্ষণা বক্ষণ দিছে আমি ইয়ার পর ধিকার জনাইছো, তেওঁলোকর প্রতিমূর্তি আজি আমি দাহ করিল। গতি চ্যালেঞ্জ করব নালাগে সেই কথাটি সোমাই আছে। গতি কেউ সরকারি বিষয়াসকলে দুই এজন তেওঁলোকক রক্ষণাবেক্ষণ দিব বিচারি আছে আমি সেইটা বিচারি নাপাম। গতি যদি এনেকৈ দায়ী ব্যক্তিক যদি রক্ষণাবেক্ষণ দিব বিচাৰে তেনেহলে দায়ী হব। গতি এফসুর পর হাত হারি না যায়, আমি এই কার্যসূচীর আজি আমি ট্রিটমেন্ট দিছো। আমার চ্যালেঞ্জ করে আছে এফসুর 55 বছরের একটা হিস্ট্রি আছে আন্দোলন জড়িত থাকা, গতি জানে আমি এফসু কি লেভেল আন্দোলন করবেন, গণতান্ত্রিক কি লেভেল আমি আন্দোলন করবেন সেই বিষয়ে ভালদরে জানে, আর এই ভালদরে জনাত আমি দেখাই দিব মন নাই। গতি আমি 3 তারিখের 16 তারিখলে কন্টিনিউয়াস প্রসেসত ইউনিভার্সিটির গেটত আমি স্ট্রাইক করবেন সাজু হয়ে আছো। গতি সেইটা আমার একটা ডিসিশন আছে, গতি তার কারণে দায়ী কিন্তু প্রফেসর লাইসলাম মাধুর সিং হব, স্টুডেন্টের যদি লাইফ পড়বে তার কারণে প্রফেসর লাইসলাম সিং লাধু হব। আর ইয়ার আমি গভর্নমেন্ট আসাম গভর্নমেন্টক আমি আজি ইয়ার পর অনুরোধ জানাইছো, অনতি সোনকালে এই ক্ষেত্রে বিবেচনা করব লাগে, আর ভাল মানুষ সকল বিবেচনা করবলে দায়িত্ব দিব লাগে।